হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং এটা কিভাবে করে এই বিষয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো মার্কেটিংটা আবার কি? এখন আমরা অনেকে এই সেক্টরে কাজ করতে ইচ্ছুক, মানে করব, অনেকে বলে ইজি কাজগুলো আমরা করতে পারবো, এই জন্য সো এই ক্যাটাগরিতে যারা করতে চাচ্ছেন এই বিষয়গুলোতে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আমরা কোনো নিজেদের অথবা কোনো ক্লায়েন্টের কাজ যদি বলে, আমি যদি বলি আমার একটা শপ আছে, আমার শপে এই প্রোডাক্টগুলো আছে, এগুলো আমি সেল করব, আমার প্রচার করতে হবে। মানে মার্কেটিং মানে হচ্ছে প্রচার করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন, যেমন হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো আপনার সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে আপনি পোস্ট করবেন। ক্লায়েন্টদের মানে রিকোয়ারমেন্ট নিয়ে আপনি পোস্ট করে করে এখান থেকে আপনার ক্লায়েন্টদের সেল বাড়াবেন, উনি এখান থেকে আর্নিং করতেছে, প্লাস আপনি যেই সেলটা বাড়িয়ে দিলেন শেয়ারের মাধ্যমে, মার্কেটিংয়ের মাধ্যমে, এটাই হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সিস্টেমটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার অনেকে মানে বলে মার্কেটিং মানে মেসেঞ্জারে গিয়ে ওরে বলতে হবে, কিনো এটা বলতে হবে, পটায় পটায় সেলস বাড়াইতে হবে, মানে এত খাটনির কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে আপনি আমার এটা মার্কেটিং করে দেন, আপনি বড় বড় গ্রুপে শেয়ার করলেন, গ্রুপে তারপরে হচ্ছে পেজে, আপনার পার্সোনাল পেজ থাকলে পেজে শেয়ার করবেন, দেখা গেছে এর মাধ্যমে ভালো একটা ট্রাফিক ওনার ওয়েবসাইটে ঢুকলো, মানে হচ্ছে উনি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মানে সেলসের ইগুলো দিছে ওইটাতে আপনার এই ইসের মাধ্যমে অনেকগুলো লোক গেছে, গিয়ে ওখান থেকে প্রোডাক্টগুলো কিনেছে। তো এতে করে ওই আপনার ক্লায়েন্টের কিছু প্রফিট হলো এবং ক্লায়েন্ট আপনাকে তো কিছু দিচ্ছেই মার্কেটিংয়ের জন্য, এটাই হচ্ছে আসলে মার্কেটিং। তো এটা আমরা কীভাবে শিখবো? আসলে এটা হচ্ছে মানে খুব এটা শিখতে হলে খুব বেশি ট্যালেন্টের দরকার নেই, জাস্ট আপনাকে ইন্টারনেট ব্রাউজ করাটা খুব ভালোভাবে শিখতে হবে, সোশ্যাল মিডিয়ার সেটিংসগুলো মোটামুটি ভালোভাবে জানতে হবে, তারপরে কিছু টেকনিক্যাল ইস্যু জানতে হবে, যেমন এতে আমি এখান থেকে মানে কিছু আবার কিছু রেজুলেশন রুলস রেগুলেশন আছে এগুলো জানতে হবে। যেমন আমি একটা গ্রুপে সারাদিন যদি পোস্ট করি এটা তো ঠিক না, যে কোনো গ্রুপে একটা করে পোস্ট করবেন, তারপর হচ্ছে আপনি পেজে পোস্ট করবেন, আবার আপনি শুধু সবার কমেন্টে কমেন্টে গিয়ে কিন্তু দিতে পারবেন না, তারপর হচ্ছে আপনি বেশি পরিমাণ করতে পারবেন না। আপনাকে সোশ্যাল মিডিয়া যতটুকু পারমিশন দিয়েছে আপনি অতটুকু শেয়ার করেন, সমস্যা নেই, এতে করে সোশ্যাল মিডিয়া আপনাকে কিচ্ছু বলবে না, আপনি জাস্ট ওইভাবে শেয়ার করবেন, আপনি বেশি করতে যাবেন না, এতে করে আপনার অসুবিধা হবে। সো মার্কেটিং শিখতে হলে আপনাকে ফেসবুক ব্রাউজটা খুব ভালোভাবে জানতে হবে, ফেসবুকে কোথায় কী আছে, কীভাবে শেয়ার করতে হয়, কীভাবে আপনার পেজে শেয়ার করতে হয়, কীভাবে কমেন্ট বাড়াতে হয়, কীভাবে আপনার লাইক উঠাইতে হয়, মানে কাদের কাছে আপনি লাইক পাবেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদেরকে তাদের কাছে শেয়ার করবেন, ওইরকম টাইপের মানে এইরকম নলেজগুলো লাগবে। যেমন আপনার এইসব নলেজগুলো কোন কোন মানে আমি যতটুকু জানি যেগুলো একটু বেশি ফেমাস ওগুলো বলতেছি, ফেসবুকের সম্বন্ধে জানতে হবে, টুইটার সম্বন্ধে জানতে হবে, লিঙ্কডইন সম্বন্ধে জানতে হবে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এক্সেট্রা, আরও অনেকগুলো সোশ্যাল, টাম্বুলার, আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। তো এগুলো আপনার জানলেই, মোটামুটি জানলে আপনি একটা ভালো পরিমাণ মার্কেটিং করতে পারবেন। সো এখন মার্কেটিং করলেন, কাজ শিখলেন, এখন আপনি কী করবেন? এখন আপনার কথা হইতেছে আমি মার্কেটিং তো শিখে গেলাম ভাই, আমি এখন কাজ করব কিভাবে? আপনার ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, এগুলোতে অনেক freelancer.com অনেক কন্টেস্ট চলে, মেবি মার্কেটিং সম্বন্ধে জানা নেই, তবে ফাইবার আপনি অনেক রিল্যাক্সে কাজ করতে পারবেন। একটা গিগ ক্রিয়েট করার পর মার্কেটিংয়ের আপনাকে অনেক ক্লায়েন্ট এসে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আমার এই পোস্টটাকে, আমার ধরো নর্মালি যদি ধরি আমার একটা বই, আমার এই বইটাকে সেল বাড়িয়ে দিবেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে বই লিঙ্কটা নিয়ে নেবেন, নিয়ে আপনি শেয়ার করবেন, মার্কেটিং করে দিবেন, অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে, প্রোডাক্টটা কিনবে, আমি আপনাকে পেমেন্ট করে দিব। সো এটা হচ্ছে সিস্টেম, আপনি ফাইবার অনেক কাজ আছে এগুলো করতে পারবেন। সেক্ষেত্রে ভালো একটা আমি দেখলাম মানে কয়েকদিন আগে যে দেখলাম যে মার্কেটিংয়ে ভালো ভালো একটা অ্যামাউন্ট মানে আসে নর্মাল একটা কাজে, যদি একটু পরিশ্রম মানে সময় বেশি প্রয়োজন হয়, তারপরও আপনারা যখন বিগিনার লেভেলে থাকবেন তখন দেখা গেছে 10-15-20 হাজার টাকা একটা মোটামুটি লেভেলের অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন মান্থলি, যদি আপনার মোটামুটি লেভেলের কাজ জানা থাকে। আবার যদি কাজ না জেনে অবশ্যই মার্কেটে আসবেন না, মার্কেট প্লেসে আইসে কাজ আমাদের সুনাম নষ্ট করবেন না, এমনিতে অনেক অসুবিধা হইতেছে। যাই হোক,
ফার্স্ট অফ অল আপনাকে কাজটা শিখতে হবে, তারপরে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে, তারপর গিগ করে তারপর হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। এখন এগুলো হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এগুলো আসলে ভিডিও দেখাইতে পারি না, কারণ হইতেছে আমার কাছে এখন একটাই পিসি আছে, এটা তার একটা অ্যাকাউন্ট খুললে তো কি হবে ভালোভাবে মানে খুব ভালো করে জানেন আপনারা। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং ফুললি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।